পাবনার কাজিরহাট আরিচা নৌরুটে যাত্রী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে অনুমোদনহীন ফিটনেসবিহীন লঞ্চ আর স্পিডবোটের সংখ্যা। জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌযানে প্রতিদিন যাতায়াত করছেন যাত্রীরা। মানিকগঞ্জ প্রতিনিধিকে সাথে নিয়ে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। পাবনার কাজিরহাট আরিচা নৌরুটে স্পিডবোটে যাত্রী ধারণ ক্ষমতা মাত্র 15 জন, অথচ প্রতিটি বোট সেখানে যাত্রী বহন করছে সক্ষমতার প্রায় দ্বিগুণ। প্রতিটি বোটে লাইফ জ্যাকেট দেওয়ার বিধান থাকলেও কেউ মানছে না সে আইন। এ রুটে এখন চলছে 39টি স্পিডবোট, যেসব বোটে প্রতিদিন পারাপার হচ্ছে নারী শিশু সহ অসংখ্য যাত্রী। এটা নর্মালি 16 জনের জন্য সম্ভবত, যেটা আগে দেখতাম 16 জন, এখন 20 জন 22 জন পর্যন্ত যাত্রী নিচ্ছে। সেফটি ব্যাপারটা দেখবে, বিশেষ করে জ্যাকেটটা, লাইফ জ্যাকেটটা সবার কাছে যেন থাকে। স্পিডবোটের পাশাপাশি এ রুটে এখন চলছে 16টি লঞ্চ, যে লঞ্চগুলোর অধিকাংশই লক্কর ঝক্কর মার্কা। তারাও তুলছে ধারণ ক্ষমতার অধিক যাত্রী, সেখানেও নেই কোনো সুরক্ষা। তো এখন পানিটা কম, যখন পানি বেঁচে থাকবে আগামীতে ঝড় বৃষ্টির সময় আসবে, তখন অবশ্যই আমাদের জন্য একটু ডেঞ্জারাস সময় আসবে। লঞ্চগুলো আসলে অত্যাধিক পুরাতন এবং ঘন ঘন নষ্ট হয়, এ কারণে মানে রিস্কিও অনেক। স্পিডবোটে দেখা যায় কিন্তু লঞ্চে কোনো লাইফ জ্যাকেট বলতে নাই। বিআইডব্লিউটিএ জানান, এ রুটে অননুমোদিত এবং ফিটনেসবিহীন লঞ্চের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা নৌপথে লঞ্চের ফিটনেসটা যেমন দেখে ডিজিশিপিং, আর আমরা দেখি যে এই লঞ্চটা কখন চলবে, কোন রুটে চলবে। স্পিডবোটগুলো অনুমোদন ওইভাবে নাই, তবে আমরা লিস্ট করতেছি, আমরা ইতিমধ্যে আমরা কর্তৃপক্ষকে অবহিত করতেছি। এখনই এসব নৌযানের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ না নেওয়া হলে বড় দুর্ঘটনার আশঙ্কা করছে এ রুটের যাত্রীরা। বিশেষ করে কালবৈশাখী মৌসুমকে সামনে রেখে কঠোরভাবে অবৈধ নৌযান নিয়ন্ত্রণের দাবি জানান তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।